আজকে আমি একটা নতুন ডিমের রেসিপি করে দেখাচ্ছি। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি গ্যাসের মধ্যে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সমান তেল দিয়ে দিলাম। আগে আমি ডিমটাকে ভেজে নেব। আজকে এই ডিম রান্না করতে আমি নিয়ে নিয়েছি ডিমগুলোকে আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি। এখানে দেখেন তেজপাত, গোটা গরম মশলা, এলাচ, লং, দারচিনি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, এই সমস্ত দিয়ে আমি ডিমটা রান্না করব। আলু আগে থেকে আমি ভালো করে সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি ফ্রেশ করে। ডিমগুলোকে হালকা করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আজকে ডিমটা পুরো সম্পূর্ণটাই আলাদা মতন রান্না করছি, টক দই ব্যবহার করছি আমি। এখানে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নেব, সেম করে নিচ্ছি। আমি এই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লং, তেজপাত, দেখুন হালকা হালকা লাল লাল হয়ে গেছে আলুগুলো। আমি আগে থেকেই লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা মিক্সিতে বেটে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব। গ্যাসকে আমি কমিয়ে রেখেছি। আমি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর 2 চামচ সমান টক দই মিক্সিতে ব্লেন্ড করে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব। আমি মশলা ধোয়ার বাটির জল আর এই টক দইয়ের মিক্সি একসাথে ধুয়ে আমি কড়াইয়ে দিয়ে দেব, আর এক্সট্রা কোনো জল দেব না, ভালো মতন করে। হালকা গ্যাসকে কমিয়ে লো ফ্লেম করে 5-7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 5-7 মিনিট পরে আবার ফিরে আসলাম। ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, আগে থেকে আমি টমেটো মিক্সিতে বেটে রেখেছি, টমেটো বাটা। আজকে আমি সবই বাটা আর গুঁড়ো মশলা ব্যবহার করছি। গোটা টমেটো আমি এই সবজিতে, এই সরি, এই ডিমের রান্নাতে আমি কিছু দিচ্ছি না। সুন্দর গন্ধ বেরিয়েছে,
পাঁচ সাত মিনিট পর ফিরে আসলাম। ডিমগুলো দিয়ে হালকা করে এবার আমি কষে নেব। খুব সুন্দর কালার এসছে, গন্ধ খুব সুন্দর ছাড়ছে। আমার রান্নাটা প্রায় হয়েই গেছে, দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি কষা হয়ে গেছে ডিমটা, এবার আমি হাফ চামচের কম গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি গ্যাসটাকে এবার বন্ধ করে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেল, আমি সার্ভ করে নেব। আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমি কীভাবে এই রান্নাটা করেছি আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার সার্ভ করা হয়েছে এগ কারি, ভাতের সাথে রুটির সাথে, খুব সুন্দর লাগে খেতে। আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। তাহলে বন্ধুরা ভালো থাকুন, আবার দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওর সাথে।